এটা 20 টাকা, চাদরগুলো জোড়া 300 টাকা। হ্যাঁ, মোস্ট ওয়ান্টেড প্লেস অফ শান্তিনিকেতন, তা কী সেটা কী? সেটা হচ্ছে সোনাঝুরির হাট। তা এই সোনাঝুরির হাটটা, নামটা সোনাঝুরির হাট কেন? তা সোনাঝুরি হচ্ছে একটা গাছ, পুরো যে এরিয়াটা আছে এটা পুরো সোনাঝুরির গাছের জঙ্গল। এর মধ্যেই কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাদের নিজের হাতে করে যা যা বানান, যেরকম শাড়ি, জামা কাপড়, গলার হার, কানের দুল, আরও অনেক কিছু ক্রাফটের জিনিস আছে, তারা কিন্তু এইখানে বিক্রি করেন। তা এইটাই কিন্তু আপনাদেরকে আসতেই হবে, কারণ এখানে আসলে আপনাদের পকেটও ফাঁকা হবে, আবার পকেটও ভর্তি হবে, আর খুব মজাও লাগবে। আমি সোনাঝুরি হাটের এরিয়াটা স্টার্টিংটা একবার দেখে দিচ্ছি। এইখান থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে, এই স্টার্টিং এইখান থেকে এই পর্যন্ত পুরোটা পুরোটা আছে। আবার কি, এই যে রাস্তাটা চলে গেছে এইখান থেকে গিয়ে কিন্তু এর ডবল কিন্তু আপনারা সব স্টলগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এইটা কিন্তু সেট, এটার প্রাইস হচ্ছে 350 করে, মানে ওপরে আর নিচে প্যান্ট এটা 350 করে। ভালো লাগছে ঘন্টা? হ্যাঁ, এটা কালারটা ভালো লাগছে। প্যান্ট একবার দেখি, ও স্ট্রেট প্যান্ট। আচ্ছা, আমরা এই কালারটা নিয়েছি, আর ইট কালারটা, আর এই কালারটা নিয়েছি। আচ্ছা, ওটা ও এইটা এইরকম গাউন না? আচ্ছা, এটা গাউন। দিদি, এই ব্যাগগুলো কীরকম দাম বলো তো? 220 কম হবে না? 200 টাকা করে লাগবে। আচ্ছা, এই ব্যাগগুলোর দাম বলছে 220 করে। আচ্ছা, কালকের যখন আমরা প্রচুর শপিং করেছি, জামা কাপড়, তারপরে শাড়ি, তা সেই কারণের জন্য আমরা তো ব্যাগ আনিনি, আমরা এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম। এই ব্যাগের কিন্তু কোয়ালিটি খুব ভালো, আর এগুলো এখন 220 বলছে, আপনারা চাইলে 200 টাকায় নিয়ে নেবেন। এবারে চলো একটু ব্যাগের কালেকশন দেখে নি। এটাও কি সেম দাম 120? সব এইটা। আচ্ছা, এই লাইনটা পুরোটা 120 আরো কালার এটা কত দাম? এইখানে মোটা যে একটা আকাশি কালারের চুড়িটা আছে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ছোট তো, এটা ছোট দেখি, এইগুলো 10-20 টাকা করে পিস। ও ঝুনঝুন আছে দেখো, ভালো লাগছে কালারটা। এগুলো কত করে দেখো, পিঙ্কটা
আচ্ছা এই পিনটা, এই পিনটা বের করো। সোনাঝুরি হাটে মার্কেটিং করার সময় অবশ্যই দামদার করে নেবেন, তা না হলে ঠকে যাওয়ার কিন্তু চান্স থাকে। দাদা এখন স্কার্ট দেখাচ্ছে সোনাঝুরির হাটে। তা কালারগুলো সত্যি বলছি খুব ভালো। এই কালারটাও তো ভালো লাগছে মা। হ্যাঁ এই কালারটাও তো ভালো লাগছে। কোনটা নিবি তুই বল? হোলসেল নিলে 200 টাকা, এমনি নিলেও 200 টাকা। আমার সবই ভালো লাগছে। না কালোটাই নেব। দেখি এটা কীরকম ভালো। সামনে ডিজাইন দিদি এগুলো কীরকম দাম আছে? এইগুলোর কীরকম দাম আছে? 750। লেদারের তো, এই কারণে দামটা বেশি। আচ্ছা এটা দাম কিরকম হবে গোলাপিটা? 600 টাকা। আমি ওনার মতন 600 টাকা নেবো। ঠিক মতন দাম করো, ভালো আমি নেবো না। ঠিকই তো, এটা কিরম দাম হওয়া কথা? আমি ঠিক নেবো, আপনার কাছে বেশি নেবো না। ওদের কাছে বেশি নিলে আমাদের এগুলো কত করে দাম বললে? 450। দাম ঠিক করবে দাদা? হ্যাঁ 450 করে এগুলো। তুমি একটু খুলে দেখো সাদা তুমি সাদা। ও সাদা আর গোলাপি কম্বিনেশন। হ্যাঁ এটা ভালো লাগছে। আমরা এই যে দিটার দোকান থেকে আমরা অনেকগুলো শাড়ি নিয়েছি, প্রায় 6টার মতো শাড়ি নিয়েছি। আমাদের কিন্তু বিল হয়েছে 1800 টাকা। তোমরা যদি চাও দিদিটাকে দেখে রাখো, এখানে এসে কিন্তু কিনবে। উনি কিন্তু অনেক কম প্রাইসে এটা সেল করে। আচ্ছা তুমি দিদিটাকে, তোমরা এই দিদিটাকে দেখে রাখো, তোমার এনাদের কাছ থেকেই নেবে। উনি কিন্তু খুব সুন্দর করে সেল করে, আর ওনার হাসিটাও খুব মিষ্টি। আর এই ফোন নাম্বার আপনারা এখানে এসে কল করে আর কিনতে পারেন। আচ্ছা সোনাঝুরি হাটে এইরকম ঘরে সাজানোর জন্য আপনারা ফটো ফ্রেম পাবেন। এছাড়া বাচ্চাদের খেলনা টেলা সব কিছুর কিন্তু দোকান এইখানে আছে। আচ্ছা আমি সোনাঝুরি হাটটা একবার দেখিয়ে দিই কতটা বড়। এইখানে কিন্তু সব ধরনের আপনারা জিনিস পেয়ে যাবেন, তা দাম খুবই রিজনেবল। এগুলোর কি দাম আছে? আমরা সোনাঝুরির হাটে বুধবারও এসেছি, বৃহস্পতিবারও এসেছি। আমরা দেখলাম যে বুধবারটা একটু হাটটা কম থাকে, বৃহস্পতিবার কিন্তু হাট বেশি থাকে। শনি রবিবার তো বলতেই হবে, তো প্রচুর হয় হাটের। এই ভিডিও আজকে পর্যন্ত এই জন্য, কারণ এখানে এত স্টল আছে আর এত প্রোডাক্ট বসে, সব কিছু দেখানো কিন্তু সম্ভব নয় একটা ভিডিওতে। আর ব্যাগ দেখে বোঝাই যাচ্ছে যে আমরা কতটা বাজার করেছি। এইরকম একটা ব্যাগ আবার হোটেলে আমাদের আছে, আমরা 2 দিন বাজার করলাম। তা যদি একটু ভালো লাগে তাহলে একটু ভিডিওটাকে সাপোর্ট করে দেবেন, আর কি বলবো।